2021 সালের এইচএসসি পরীক্ষার্থী, এটা হচ্ছে বায়োলজি অ্যাসাইনমেন্ট অ্যান্সার, খুবই ইন্টারেস্টেড একটা টপিকস, এবং তোমাদের ইন্টারেস্টেড একটা কি দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে তোমাদের কি লাগবে, একটা ঢেঁড়স লাগবে, সেখানে ঢেঁড়সটাকে কি করতে হবে, কাটতে হবে, সে রিলেটেড রং লাগবে, রং দিয়ে আবার তোমাদের খাতায় ছাপ দিতে হবে, এটা কিন্তু লাগবেই। তো এটা হচ্ছে যে এই ভিডিও রিলেটেড কিভাবে ঢেঁড়স কাটবা, সেটাকে কিভাবে ছাপ দিবা রঙে, এই রিলেটেড তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্টের শেষে অর্থাৎ পিডিএফ দেখার পর তোমরা একটা ভিডিও পাবা, সেই ভিডিওটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। তো এটা তোমাদের অ্যাসাইনমেন্ট, এই যেমন অ্যাসাইনমেন্টের শখ, এটা তোমাদের নির্দেশনা অনুযায়ী এই শখটা পূরণ করতে হবে। এখন আমরা প্রথমে অ্যান্সারে চলে যাই, অ্যাসাইনমেন্ট অ্যান্সারে। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট অ্যান্সার, এটা হলো, এটা হচ্ছে যে ঢেঁড়সের সাপ দেওয়া, দেখো কি সুন্দর করে ঢেঁড়সের সাপ দেওয়া হয়েছে, তোমরা যে কোনো কালার দিয়ে পারবা। তো এই ঢেঁড়সের সাপ কিভাবে দিতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই পিডিএফ শেষ হলে তোমরা একটা ভিডিও দেখতে পাবা, সেটা দেখে দেখে সুন্দর করে দিতে পারবা। দেখো এখানে ঢেঁড়সের সাপের মধ্যে আমাদের যেটা দেওয়া হয়েছে যে কি কি লেভেলিং করা হয়েছে, এটা হচ্ছে লম্ব ছেদ, এবং এটা এভাবে কেটে জাস্ট হচ্ছে পেরিকার্ড, তারপর হচ্ছে মেসোকার্ড, অ্যান্ডোকার্ড এবং বিস, এটার লেভেলিং করে দিলাম, আর এখান থেকে সেপটাম বা পেন্ডাল পেন্ডাউল লেভেলিং করে দিলাম। ওকে, তারপর আসো শনাক্তকারী বৈশিষ্ট্য, যে এটা আমরা কোন গ্রুপে, সেই যে শনাক্তকারী বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা তোমাকে দিতে হবে, যে কি কি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য তুমি লিখলা। লিখার পর হচ্ছে এই তো সক ওয়ান, ডেরোসের সাব লেভেল সহ, তারপর হচ্ছে যে আমাদের হলো এই যে এটা কেন মালবেসিক গ্রুপের হইলো সেই ব্যাখ্যাটা দিলা, যে উপরের বৈশিষ্ট্য থেকে বলা যায় এটি মালবেসিক গোত্রের এক প্রকার সপুষ্পক উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম এটা, এটা দিয়ে দিলা তোমরা। দেওয়ার পর হচ্ছে এই গ্রুপের আরো কিছু এক্সাম্পল দিলা, তাহলে আমাদের হয়ে গেল। তারপর আসে খ নম্বর, যে খ নম্বর যেটা বলা হয়েছে যে অ্যাসাইনমেন্ট নির্দেশনা অনুযায়ী মালবেসিক গোত্রের একটি ফুল অর্থাৎ জবা ফুল নিতে হবে, জবা ফুল নিয়ে তাকে তোমার এই শখটাকে পূরণ করতে হবে, যে জবা ফুলে কি কি থাকে সেটা আমাকে ফুলটাকে বিভিন্নভাবে দেখে তোমাকে এটাকে পূরণ করতে হবে। যেমন লিঙ্গ কি, উপলিঙ্গ, তারপর উপবৃত্তির সংখ্যা 5টি, বৃত্তির সংখ্যা হচ্ছে 5টি, দলের সংখ্যা 5টি, পুংকেশ্বরের সংখ্যা ইনফিনিটি বা অসংখ্য, গর্ভকেশ্বরের সংখ্যা 5টি, পুংকেশ্বর কি দল লগ্ন, হ্যাঁ এটা দল লগ্ন, তারপর হচ্ছে বৃত্তি পরস্পর সংযুক্ত, হ্যাঁ বৃত্তিটা পরস্পর সংযুক্ত, এবং দল দল পরস্পর সংযুক্ত না, দলগুলো পরস্পর সংযুক্ত না, এবং গর্ভাশয়ের অবস্থান অধিগর্ভ, এগুলো লিখলেই হয়ে যাবে। এবং লাস্টে যে শব্দটা সেটা হচ্ছে ঘ নম্বর, সেটা হলো খ হতে যা যা পেলাম তার পুষ্প সংকেত লিখতে হবে। ফুলের বিভিন্ন স্তূপের সংক্রান্ত তথ্য, যে আমরা লিঙ্গ, উপলিঙ্গ এবং এর যে পুষ্প সংকেত, এই যে প্রতিসম, বহুপ্রতিসমী, এবং এর পুষ্প সংকেত আমরা দিলাম, লিঙ্গ উপলিঙ্গ এর পুষ্প সংকেত দিলাম, এবং উপবৃত্তির সংখ্যা আমরা দিলাম, এবং তার পাশাপাশি যেটা পুষ্প সংকেত সেটা পুষ্প সংকেতটা দিয়ে দিলাম, এবং লাস্টে আমরা কী করব, এই যে পুরা পুষ্প সংকেতটা সুন্দর করে লিখে দিব, লিখে দিলে আমাদের হয়ে গেল। ওকে, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট, মূলত অনেক ছোট একটা অ্যাসাইনমেন্ট, কিন্তু তোমাদের হাতে কিছু কাজ করতে হবে, সেই হাতের কাজটা এখন তোমরা এই ভিডিওতে দেখতে পাবা। সো চলো আমরা ওই ভিডিওটা দেখে আসি। ধরো দেখো আমাদের হচ্ছে যে এখানে আমরা ঢেঁড়স আনছি একটা, এই যে আমাদের একটা ঢেঁড়স, তারপর আরেকটা ঢেঁড়স নিছি, এই ঢেঁড়সটাকে আমরা কি করব, লম্বলম্বীভাবে কাটবো, লম্বালম্বীভাবে কাটবো, আরেকটা ঢেঁড়স থেকে আমরা এই যে এই এইভাবে কাটবো, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে আমাদের রং, এখানে রং গুলানো আছে, হ্যাঁ আমরা এই যে A4 সাইজের পেজ নিছি, A4 সাইজের পেজ আছে, আর আমাদের চাকু আছে, আমরা চাকু দিয়ে লম্বালম্বিভাবে কাটবো, কাট। দেখো আমরা লম্বালম্বিভাবে কাটতেছি ঢেঁড়স, এখন আমরা লম্বালম্বিভাবে ঢেঁড়সটা কেটে নিলাম সুন্দর করে। ওকে, এই যে লম্বালম্বিভাবে ঢেঁড়সটা কেটে নিলাম, আরেকটা ঢেঁড়স হচ্ছে আমরা এইভাবে কাটবো, এই দেখো আমাদের এভাবে কাটলাম, যেন বিসি না পড়ে যায়, যাই হোক পড়ে গেলে সমস্যা নেই, তো এরকমভাবে কাটবো, ঠিক আছে, এই যে এরকমভাবে কাটলাম। এখন এগুলোকে আমাদের A4 সাইজের পেজে ছাপ দিতে হবে। ওকে, তো আমরা প্রথমে কি করব, এই যে
যে আমরা লম্বা লম্বা অংশ কাটলাম, এই যে কাটা হলো, এই কাটাগুলো আমরা এই যে রঙের মধ্যে দিব, রঙের মধ্যে, রঙের মধ্যে কেলো সে আসতেছে না, রঙের মধ্যে আমরা দিলাম, রঙের মধ্যে ডুবাই নিলাম সুন্দর করে। এখন দেখো ছাপ দিব এ4 সাইজের পেজে, দেখো ছাপ, পুরোটাই তো উঠে যাবে। দেখো এ4 সাইজের পেজে আমরা ছাপ দিলাম, এই যে দেখো মোটামুটি হলো। এভাবে হবে, আর এত ভালো হবে না, এরকম ভাবে আমরা ছাপ দিয়ে তৈরি করতে পারবো। আর এখন এই অংশের ছাপ দেবো আমরা, ছোট অংশ যে কাটলাম যেটা লেবেলিং করার জন্য, আমরা ওই অংশের ছাপ দেব, এই অংশটা, এই অংশটা এখানে আমরা ডুবাইলাম। এখন আমরা এই এই অংশ, ছোট অংশের আমরা ছাপ দেবো যেটা লেবেলিং করার জন্য, আমরা এখানে সুন্দর করে ছাপ দিলাম। দেখো এই যে মোটামুটি হয়ে গেল, এটা এখন শুকাইলে সুন্দর হবে। হ্যাঁ, এখন লেবেলিং করতে হবে, লেবেলিং করলেই আমাদের অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে।